আবার পাঁচজন সবাইকে সবাইকে ওয়েলকাম ওয়েলকাম টু অঞ্জনমতি ক্লাসেস এবং আমরা আজকে যে পার্টিকুলার ক্লাসটা নিয়েছি সেটা হচ্ছে আমাদের নিমসেট সেটের ক্লাস নিমসেট সেট এন্ট্রান্স টেস্টের জন্য বেসিক্যালি স্পেশালি নিম সেট এন্ট্রান্স টেস্টের জন্য ক্লাস এবার যদি বলি যে শুধুমাত্র আমি নিম সেটের জন্য নিয়ে এসেছি সেটা বলা ভুল হবে এটা কিন্তু সিইউইটি এন্ট্রান্স এক্সামের জন্য ক্লাস বাট যেটা আমাদের কোচিং এ তোটা খুব এটা বেশি শুনিসনি আমাদের কোচিং এ সবসময় ম্যাথমেটিক্স নিয়ে কথা বলতে হয় বিকজ আমরা ম্যাথমেটিক্স অনার্স এ স্পেশালি কোচিং সেন্টার তো ম্যাথমেটিক্স নিয়ে কথাবার্তা বলে ম্যাথমেটিক্স অনার্স পরে ম্যাথমেটিক্সে তোমাদের স্কোপ কি আছে ওটা নিয়ে বলি এবার আজকে আমরা সম্পূর্ণ ডিফারেন্ট এবং সেই সমস্ত স্টুডেন্টদের নিয়ে কথাবার্তা বলবো যেই সমস্ত স্টুডেন্টরা একটু ম্যাথাম্যাটিক্সে পরবর্তীকালে নিজেকে ফেলে দিতে মানে ম্যাথমেটিক্সের কোলে নিজেকে ফেলে দিতে ভয় পাচ্ছে মাইক ট করো কাইন্ডলি একটু বাবা একটু মাইক অফ করো সবাই মাইক অফ করবে মানে সত্যি কথা বলতে গেলে তারা আলটিমেটলি ম্যাথামেটিক্স নিয়ে পড়াশোনা করার চেষ্টা করছে না বা চাইছে না তারা এবার সেটা ডিফারেন্ট ডিফারেন্ট কারণ থাকতে পারে ঠিক আছে তারা ইলেভেন টুয়েলভে যতটা ভালো ম্যাথামেটিক্স ছিল তারা এখন সেই ভালোবাসা নিয়ে ম্যাথামেটিক্স অনার্সে এসছে বাটটা হচ্ছে বাবা এই তো পুরো আলাদা কেস আমাদের তো নিজের সব কিছু দিয়ে দিতে হচ্ছে তারপর আমরা আলটিমেটলি পরবর্তীকালে যদি ম্যাথামেটিক্স এম করি তারপরে যে আমাদের আলটিমেটলি কেরিয়ার কি হবে সেটা আমরা বুঝতে পারছি না তো তাদের জন্য কিন্তু স্পেশালি আমি একটা অন্য কেরিয়ার অপশন নিয়ে কথাবার্তা বলতে এসেছি এবং সব থেকে ইম্পর্টেন্ট ক্যারিয়ার অপশন এছাড়া আমাদের আরো অনেক কেরিয়ার অপশন আছে একদম চিন্তা করার দরকার সেই কেরিয়ার অপশনগুলো নিয়ে কথাবার্তা বলবো অলরেডি আমি আমার একটা ভিডিওতে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারিয়ার নিয়ে কথাবার্তা বলেছি আপনার বিএসসি ম্যাথামেটিক্স তো আমরা অলরেডি আইআইটি এর ক্লাস শুরু করেছি সেখানে যদি ম্যাথামেটিক্স থেকে এমএসসি করতে চাই তাহলে আর যে কোনো আরবিটারি ইউনিভার্সিটি না ডাইরেক্ট আমরা ঝাপ মারবো আইআইটি তাহলে যারা আইআইটি থেকে এমএসসি করতে চায় তাদের জন্য কিন্তু আইআইটি জামটা মাস্ট ঠিক আছে ওকে করতেই হবে মানে আমাদের টার্গেটটা হচ্ছে যে করো তো ভালো জায়গা থেকে করো যেখান থেকে তোমরা আলটিমেটলি চাকরিটা পাবে বিকজ টপ জিরো পয়েন্ট জিরো ওয়ান পরে পিএইচডি করে এবং পরে রিসার্চ স্কলার হয় এবং তাদের আলটিমেটলি পয়সা ইনকামের চেষ্টা থাকে না তারা তাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা মোস্ট প্রবলি ভালো থাকে তো তাদের কিন্তু মাথায় পয়সা ইনকাম করার বোঝাটা থাকেন ঠিক আছে ওকে তারা শখে করছে তারা ওই পার্টিকুলার সাবজেক্টটাকে এতটাই ভালোবেসে বলেছে যে সাবজেক্টকে ভালোবাসে নিয়ে তারা সারা জীবন এগিয়ে চলছে তো তাদেরকে অবশ্যই কংগ্রেচুলেশন তারা আলটিমেটলি সেই কাজটাই করুক বাট হোয়াট ইফ যারা এমএসসি ইন ম্যাথামেটিক্স করতে চায় বাট তারা চাকরি পেতে চায় তাদের জন্য আইআইটি বেস্ট আইআইটি বা এনআইটি লিস্ট তোমরা এমএসসি কমপ্লিট করার পরে আইআইটি বা এনআইটি থেকে ম্যাথামেটিক্সে তোমরা একটা চাকরি পাবে তোমরা ক্যাম্পাসিং হবে তোমরা ভালো জায়গায় ক্যাম্পাসিং হবে দারুণ দারুণ কোম্পানি আসবে এত টাকা প্যাকেজ দেবে যেন আমরা ভাবতে পারছো বাট যারা

কম্পিউটার অ্যাপ্লিকেশন আমি কম্পিউটার কি করে বুঝবো কি করে তুমি থার্ড সিপ প্রোগ্রামিং করলে কি হবে ঠিক আছে তোরা খুব ভালো করে দেখবি কোনোদিন কিন্তু তোরা এরকম কোনো কোর্স দেখবি না যে কোর্সে তোকে দু মাসে ক্যালকুলাস শিখিয়ে দিচ্ছে এরকম কোনো কোর্স তো দেখেছি যে দু মাসের ওকে ম্যাথামেটিক্স এর অনার্সের বিশাল টপিক শিখিয়ে দিচ্ছে এরকম কোনো কোর্স দেখেছি যে দু মাসে ক্যালকুলার শেখাচ্ছে এক মাসে শেখাচ্ছে পনেরো দিনে শেখাচ্ছে এরম কোন তোরা কোর্স দেখতে পেয়েছিস আজ পর্যন্ত যে পনেরো দিন আমি তোমার ম্যাথামেটিক্স এর এই ব্রাঞ্চটা শিখিয়ে দেবো পনেরো দিন আমি তোমার ম্যাথামেটিক্স এই ব্রাঞ্চটা শিখিয়ে দেবো এই তিরিশটা লেকচারে তুমি পুরো ম্যাথামেটিক্স বুঝতে পেরে যাবে নেই কোনদিন আসবেও না বিকজ ম্যাথামেটিক্স ইটস এ হিউজ ব্রাঞ্চ এর প্রচুর সারা পোশাক এর প্রচুর গভীরতা বাট অন দি আদার হ্যান্ড তুমি যে কোনো ইউটিউবার ইউটিউব চ্যানেল মানে যারা একটু কন্টেন্ট ক্রিয়েশনে বিশ্বাসী যারা একটু এডুকেশনাল ইউটিউব চ্যানেল আছে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলে দেখবে যে দশ দিনে পাইথন শেখাবে কুড়ি দিনে সিপ প্রোগ্রামিং শেখাবে ঠিক আছে ওকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং তিরিশ দিনে শিখিয়ে দেবে চব্বিশটা লেকচারে তোমার পাইথন কভার চব্বিশটা লেকচারে তোমার এআই কভার মানে এটাই বলার চেষ্টা করছি যে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট প্রোগ্রামিং বা এই যে কম্পিউটার আছে ম্যাথামেটিক্স এটা যারা কম্পিউটার সায়েন্স পড়ায় যারা প্রোগ্রামিং পড়ায় তারাও স্বীকার করছে যে বস ম্যাথামেটিক্সটা কিন্তু অনেকটা হিউজ সাবজেক্ট হিউজলি ডেভেলপ সাবজেক্ট অনেক গভীরতা আছে অনেক কঠিন সোজা কথা বলতে গেলে বাট আমাদের যদি প্রোগ্রামিং শিখতে হয় যেমন পাইথন বলো জাভা বলো সি প্লাস প্লাস বলো সি বলো কিন্তু কারিটা খুবই ইজি দ্যাটস ওয়াই একটা ম্যাথামেটিক্স অনার্স এর স্টুডেন্ট যখন ভাবে যে সে এমসিএ করবে সে এমসি থেকে মারাত্মক লেভেলের ফ্লারিশ করে পাগলের মতন ফ্লারিশ করেছে সে যেটা দিয়ে এমসিএ তে ঢুকুক বা সে নিমসেট দিয়ে এমসিএ তে ঢুকুক কোনো জায়গা আসে না সে পাগলের মতন ফ্লারিশ করে এবার কেন যে কার তুলনায় আমার পার্সোনালি মনে হয় যে কার তুলনায় নিমসেট তোমাদের জন্য বেটার অপশন ঠিক আছে প্রথম প্রথম তাহলে ফার্স্ট কোশ্চেন আমরা এখন কি পড়ার চেষ্টা করছি আমরা এখন আলটিমেটলি এমসিএ এই পার্টিকুলার কোর্স নিয়ে ডিসকাস করার চেষ্টা করছি কি বললাম এমসিএ মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন ঠিক আছে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন তুমি যদি দাও জেকা হচ্ছে কি বলো টিপিক্যালি ওয়েস্ট বেঙ্গলের এক্সাম

সে প্রাইভেট কলেজগুলো গুলো ডেফিনেটলি তুমি যদি যেকার র্যাঙ্ক সেরকম ভালো নাও আসে তুমি যদি অ্যাপিয়ার করে থাকো তাও কিন্তু তোমার এই পার্টিকুলার কলেজগুলো থেকে এমসিএ করার চান্স নাইনটি ফাইভ পার্সেন্ট শিওর হয়ে যায় র্যাঙ্ক লাগে এরপরে যদি যেকার র্যাঙ্ক খুব ভালো হয় তাহলে তুমি যাদবপুর মানে যেগুলো আমাদের গভর্নমেন্ট কলেজ আছে শিবপুর ঠিক আছে ডিফারেন্ট ডিফারেন্ট যে গভর্নমেন্ট কলেজ যদি কল্যাণী এই ডিফারেন্ট ডিফারেন্ট গভর্নমেন্ট কলেজে থেকে এমসি এটা করতে পারো যেখানে কিন্তু ভালো ক্যাম্পাসিং হয় এবং হাই স্যালারি প্যাকেজের ক্যাম্পাস নাই রাদার দেন প্রাইভেট কলেজ বাট আমার নিজের কিছু বন্ধু আছে ঠিক আছে খুব মানে ভালো বন্ধু অনেক গভীর বন্ধু যারা কিন্তু হেরিটেজ বলো টেকনো বলো এবং এই নাটক হয়েছে আরসিসি যেখানে আমি পড়েছিলাম ইঞ্জিনিয়ারিং ছ মাস এই পার্টিকুলার কলেজগুলো থেকে পড়েছে এমসি এবং তারা কিন্তু ভালো প্যাকেজের চাকরি করছে এখন তারা চাকরি পেয়ে গেছে অন ক্যাম্পাসিং অফ ক্যাম্পাসিং বলে তারা চাকরি পেয়ে গেছে তাহলে যে কাতে অ্যাপিয়ার করো বা তুমি যে ভালো র্যাঙ্ক করো তুমি প্রাইভেট কলেজ বা ভালো র্যাঙ্ক করলে গভর্নমেন্ট কলেজ ফলে তুমি পেয়ে যাবে টপ ফিফটির মধ্যে র্যাঙ্ক করলে যেখানে পেয়ে যাবে আর টপ ফিফটির মধ্যে বা টপ সিক্সটির মধ্যে যেখানে ব্যাপার না ও ইজিলি করতে পারবে তো এটা নিয়ে আমার চিন্তা করার বিষয় না আছে যে এক্সামটা হচ্ছে নিমসেন্ট এবং খালি নিমসেট বলবো না সিইটি কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট এটা ম্যাথামেটিক্স এর জন্য দেওয়া যায় এটা এমসি এর জন্য দেওয়া যায় এটা ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্টের জন্য তুমি সিইউটি নিতে পারো আমি এখানে কিন্তু আজকে এক্স যে সিইউইটি নিয়ে ডিসকাস করছি এটা হচ্ছে এমসিএ মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন এন্ড সিইউটি ডিসকাস করছি ঠিক আছে এবং নিমসেট হোয়াট ইজ নিমসেট নিমসেট एग्जामটা কি হোয়াট ইজ সিইউটি কেন তোমাদের নিমসেট বা সিইউইটি দেওয়া উচিত রাদ দেন জায়গা তোমরা তিনটা एग्जामই দিতে পারো নিমসেট দাও সিইউটি দাও জায়গা দাও কোনো যায় না আলটিমেটলি তোমরা যদি এমসিএ তে কোয়ালিফাই করতে চাও বাট কেন তোমরা টিপিক্যাল ম্যাথামেটিক্স অনার্স স্টুডেন্ট যেটা তোমরা ইলেভেন টুয়েলভ ম্যাথ থেকে ভালোবেসে এসেছো ইলেভেন টুয়েলভ তোমার ম্যাথের ডেপ খুব ভালো ছিল কেন আমি বলছি প্রত্যেককে যে তোমরা আলটিমেটলি নিমসেট বা সিইউটি এই এক্সামটার দিকে বেশি ফোকাস করো এইটার উপরও ফোকাস করো কোনো সমস্যা নেই তার কারণ হচ্ছে জাস্ট বিকজ অফ দা সিলেবাস এটা সিলেবাস নিয়ে কথাবার্তা বলি যে ইজ

যারা যারা টিপিক্যালি বিসিএ করে ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন তাদের যে সিলেবাসটা আছে সেই পুরো সিলেবাসটা কিন্তু তোমার এখানে জিগা দিচ্ছে মানে তোমাকে জেগা যদি দিতে হয় তোমায় কিন্তু আলটিমেটলি কি করতে হবে তোমার আলটিমেটলি কিন্তু পুরো কম্পিউটার সায়েন্সের ব্যাপারটা করতে হবে আমি ডিমোরালাইজ করছি না কেউ যদি যাও সে পড়তে পারো ভালো করে কোনো সমস্যা নেই দুটোই যাও না কি প্রবলেম আছে যেটা হয়ে গেল হয়ে গেল তোমাকে এখানে বিসিএ মানে ব্যাচেলার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন এই যে পুরো সিলেবাস আছে পুরো সিলেবাসটা পড়তে হবে এবং এমসিকিউ এক্সাম আছে ভালো টিচার আমাদের এখানে আছে সুরেন্দু পান খুব ভালো পড়ায় সে অনেক বছর ধরে জেগা পড়াচ্ছে তো তোমরা ইজিলি জিনিসটা পড়তে পারো কোনো প্রবলেম নেই অন ইফ আই টক এই কেন এতটা ম্যাথামেটিক্স অনার্স এর স্টুডেন্টদের জন্য এই এক্সামটা একটা ক্রিম এবং যারা অতটা হাই লেভেল ম্যাথামেটিক্স ভালোবাসে না যারা এখনো ইলেভেন টুয়েলভের এর বাঁধন ছাড়তে পারেনি যারা কোনো ফার্স্ট সেমিস্টারের ম্যাথের বাদন ছাড়তে পারেনি যারা রিয়েল অ্যানালিসিস এবং গ্রুপ থিওরি বেড়া জালে গেছে তারা বিরতে যায় সেখান থেকে কেন তাদের জন্য নিমসেট এক্সামটা একটা অক্সিজেনের মতন কাজ করবে সেটা আমি বলছি নিমসেট এক্সামে কি আছে সিলেবাস ভালো করে শুনবে নিমসেট এক্সাম হয় ভয় পাবে না নিমসেট এক্সাম তোমার হয় থাউজেন্ড মার্কস এর কি বললাম হাজার মার্কস এর যার মধ্যে ছশো মার্কস সিক্স হান্ড্রেড মার্কস ম্যাথমেটিক্স এটা কোন লেভেলের ম্যাথামেটিক্ এই ম্যাথামেটিক্স কোন লেভেলের এই ক্লাস ক্লাস এবং ম্যাথামেটিক ওকে ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের ফুল সিলেবাস ফুল ম্যাথামেটিক্স এ যা যা আছে প্রত্যেকটা এখানে খালি ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভ এর যে বোর্ডের কোশ্চেন সেই কোশ্চেন এর উপরে ফোকাস করলে হবে না আমাদের জেই মেন্স অ্যাডভান্স এর কোশ্চেন জেনারেলি আসে না বাট জেই ই মেন্স এর কিছু কোশ্চেন ডাইরেক্ট চলে আসে মানে তুমি যদি লাস্ট দশ বছরের যেই মেন্স এর কোশ্চেন করো জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন মেন্স পেপারে তুমি যদি কোশ্চেন সলভ করো সেখান থেকে তুমি তোমার নিম পেপারে আলটিমেটলি সাত থেকে আটটা বা দশটা কোশ্চেন কমন পেয়ে যাবে তো যেই মেন্স এর পেপার এবং ইলেভেন টুয়েলভ এর এর সিলেবাস যদি ভালো করে সলভ করা হয় ভালো করে করা হয় ইউ ক্যান ইজিলি ক্র্যাক ইজিলি ক্র্যাক

মানে তুমি যদি একটা বারো নম্বর ভুল করো তোমার ঠিক আছে ওর বাইরে কোশ্চেন হয় না ওর বাইরে কোশ্চেন আসে না এবং ইলেভেন টুয়েলভে যেহেতু তোমাদের বেস্টটা মারাত্মক লেভেলের স্ট্রং তো আমি যদি শুধুমাত্র চ্যাপ্টার গুলো ভালো করে তোমাদের করে এবং যদি প্রচুর অ্যাসাইনমেন্ট দিই প্রচুর ডব্লিউপিপি দি যেটা আমি অলরেডি করছি আইআইডি জ্যামে আমরা করছি এখানেও আমরা সেই জিনিসটা শুরু করবো বাড়ি জ্যামে আমরা ডিপিপি দিয়ে পাগল করে দিচ্ছি ডেলি প্র্যাকটিস পেপার এটা আমরা যেটা বলি সেখানে আমরা উইকলি এখানে দু তিনটে করে প্র্যাকটিস পেপার দেবো সেই পার্টিকুলার প্র্যাকটিস পেপারগুলো করলে কিন্তু তোমার অনেক লাভ হয়ে যাবে তোমার আর এক্সট্রা কিছু করতে হবে না মানে আমাদের কোর্সটা যদি কেউ প্রথম থেকে লাস্ট অবধি ভালো করে করে সেটা ডাক্তার নিমসের মানে অভাব বাধ্যতামূলক হবেই হবে এই নিয়ে আমাদের বিন্দুমতো কোনো সন্দেহ নেই বিকজ আমরা যেই স্ট্রাকচারে পড়াচ্ছি বা যেই স্টাডি মেটেরিয়াল দিয়ে পড়াচ্ছি ওটা ইনাফ ইনাফ নিমসেটের জন্য ওর বাইরে আর কিছু করতে হয় না ঠিক আছে ওকে এবার তো বললাম যে ম্যাথামেটিক্স থাউজেন্ড মার্ক্স পেপারের মধ্যে ম্যাথামেটিক্স তোমার হচ্ছে সিক্স হান্ড্রেড মার্ক্স আমি ক্যাচ গুলো বলবো আমি ক্যাচ গুলো বলবো চিন্তা করার দরকার নেই ঠিক আছে এতটা ইজিও ভেবো না তাহলে প্রথম কেন তোমাদের অ্যাট্রাক্ট করবে নিমসের এক্সামটা জাস্ট বিকজ সন্তান কিছু বলছো সন্তান কিছু বলছো বাবা সন্তান মাইকটা অন হয়ে গেছে এবার এবার তোমরা বলো এই প্রথমেই যে তোমাদের একটা ক্যাচ আছে যে নিমসেট না জেকা জলদি বলার চেষ্টা করবে তোমরা কোন দিকে ঝুঁকবে এই প্রথম জিনিসটা দেখ কোন দিকে ঝুঁকবে জেকার দিকে ঝুঁকবে না নিমসেটের দিকে ঝুঁকবে তুমি এমন কোন একটা পেপারের ওপর নিজের মনোনিবেশ করবে যেখানে তোমার পুরো বিসিএর সিলেবাস পড়তে হবে নাকি তোমরা নিমসেটের দিকে যাবে জলদি বল বলার চেষ্টা করো সবাই চ্যাটের রেসপন্স করো চ্যাট তো পুরোপুরি খোলা আছে আমাদের এখানে

তো এই এক্সামে আমাকে পার মান্থ এখানে পাঁচশো টাকা বা ছশো টাকা দিতে হচ্ছে এখানে এই করতে হচ্ছে সেই করতে হচ্ছে এটা ভেবে তুমি কিন্তু কোনদিন নিজের প্রিপারেশনটাকে নষ্ট করো না আমি এটা তোমাদের রিকোয়েস্ট করে বলছি এবং পরবর্তীকালে তোমরা এটা আমাকে মনে রাখতে হ্যাঁ এটা কি বললো আমি কিন্তু নিমসেটের ফিস একদম কম নেব না বিকজ নিমসেটের জন্য দরকার ডিটারমিনেশন নিমসেটের জন্য দরকার হার্ডওয়ার্ক নিমসেটের জন্য দরকার স্টাডি মেটেরিয়াল আমাদের এখানে পুরোটাই পুরো নিম সেট পেপারটাই কভার করা আর সমস্ত কিছু আমি পড়াবো এই কথাটা বারবার করে তোমাদেরকে বলছি সমস্ত কিছু আমাকেই পড়াতে হবে এই পেপারগুলো আমাদের এখানে আছে এবার দেখো ম্যাথামেটিক ছাড়া আর কি আছে ঠিক আছে ওকে তাহলে পঞ্চাশটা কোশ্চেন ফাটিয়ে দেবে তোমরা পুরো প্রিভিয়াস ইয়ার সলভ করবো তুমি চিন্তা কেন করছো পুরো পুরো প্রিভিয়াস ইয়ার সলভ করবো আমরা একদম ভেবো না জিনিসটাই খুব ভালো করে শুনবে জিনিসটা এবার নেক্সট নেক্সট নেক্সট

এটা বলছিলাম ম্যাথামেটিক্স এর পঞ্চাশটা কোশ্চেন বারো মার্কস করে পার কোশ্চেন নেগেটিভ মার্কিংস তিন টোটাল মার্কস ছশো তারপরে কি আছে অ্যানালাইটিক এবিলিটি অ্যান্ড লজিক্যাল রিজন কেউ যদি গভর্নমেন্ট সার্ভিসের প্রিপারেশন নেওয়ার কথাবার্তা ভাবে ভালো করে শুনবে কেন এটা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রিপারেশন নেওয়ার কথা ভাবে কেউ যদি গভর্নমেন্ট সার্ভিস এর প্রিপারেশন নেওয়ার কথা ভাবে তাকে যে কোনো গভর্নমেন্ট সার্ভিস তুমি প্রিপারেশন নাও তুমি সিজিএল বলো সিএচএস বলো এমটিএস সিপিও যে কোনো যে কোনো এক্সাম প্রিপারেশন তুমি নাও তোমাকে অ্যানালাইটিক্যাল এবিলিটি মানে ক্লাস নাইন থেকে টেন অবধি যে টিপিক্যাল ম্যাথামেটিক্স মানে সাবজেক্ট গুলো আছে যেরকম তোমার পার্সেন্টেজ রেশিও অ্যান্ড প্রপোর্শন এগুলো পড়েছিস তো নাকি ভুলে গেছি এগুলো সব পার্সেন্টেজ রেশিও প্রপোর্শন এলসিএম এইচসিএফ নাম্বার সিস্টেম

ঠিক আছে ওকে তাহলে লজিক্যাল রিজনিং কি জিনিস সেটা আমরা ডিটেলস একটা ডিসকাশন করব তো এখান থেকে চিন্তা করার দরকার নেই এখান থেকে 40 টা क्वेश्चन আসে 40 টা क्वेश्चन ইচ মার্কস হচ্ছে তোমার 6 এবং 1.5 হচ্ছে তোমার নেগেটিভ মার্কিং এবং তোমার 240 মার্কস এখান থেকে গাড়ি করে কেউ যদি কেউ যদি শুধুমাত্র কোয়ান্টিটি অ্যাটিটিউডটা ভালো করে পড়ে যায় সেখান থেকে 240 মার্কস মেরে আসতে পারবে বিকজ 40 খানা তোমার মানে অ্যানালিটিক্যাল এবিলিটি এবং চল্লিশ খানা লজিক্যাল রিজনিং কোশ্চেন থাকে তুমি যে কোনো চল্লিশটা তুমি লজিক্যাল রিজনিং এবং মানে কোয়ান্টিটি করতে পারো তুমি শুধুমাত্র কোয়ান্টিটি করতে পারো তুমি শুধুমাত্র লজিক্যাল মতো তোমার ব্যাপার তো তাহলে কারো তোমাদের তো ম্যাথামেটিক্স অনেক স্টুডেন্ট তোমাদের কারো তোমাদের এখানে এবিলিটি মানে কোয়ান্টিটি অ্যাপটিটিউডে স্ট্রং হবে তো তোমরা সেখান থেকে কোশ্চেন বলে সব করে ফেলবে একদম ইজিজি কোশ্চেন এই বছরের কোয়ান্ট তো খুব ইজি এসছে খুব মানে জালি কোশ্চেন এসেছে এই বছরের কোয়ান্ট নেক্সট হচ্ছে কম্পিউটার অ্যাওয়ারনেস এই পেপারটা আমি করাবো এখানে কুড়িখানা কোশ্চেন আছে ছ মার্কস করে কোশ্চেন নেগেটিভ মার্কস দেন একশো কুড়ি নম্বরের কোশ্চেন আছে ওয়ান টোয়েন্টি মার্কস ওয়ান টোয়েন্টি মার্কসের কোশ্চেন আছে এই তিনটে পার্টি আমি করাবো ঠিক আছে ওকে আমি আগে থেকে বলে দিচ্ছি যে কম্পিউটার অ্যাওয়ারনেস এর পার্টটা আমি একটু কম জোর দেবো একটু কম ক্লাস করাবো টিপিক্যাল আমি স্টাডি মেটেরিয়াল বেশি প্রোভাইড করবো এই কম্পিউটার অ্যাওয়ারনেসটার জন্য তোমাদের পুরোপুরি টপিক বুঝিয়ে দেবো যেহেতু এটা পুরোপুরি একটা থিওরি পেপার তোমাদের টিপিক্যালি আমি পুরো প্রত্যেকটা চ্যাপ্টারে নলেজ দিয়ে দেবো এবং নলেজ দিয়ে দেওয়ার পরে আলটিমেটলি তোমাদেরকে স্টাডি মেটেরিয়াল দিয়ে দেবো কোশ্চেন এটার করে আমি বেশি জোর দিয়ে টাইম নষ্ট করব না আর লাস্টে আছে জেনারেল ইংলিশ এখান থেকে দশটা কোশ্চেন আছে চার মার্কস করে চল্লিশ মার্কস তুমি যদি লাস্ট দশ বা বারো বছরের ইংলিশের পেপার করে যাও যেটা আমি তোমাদের দিয়ে দেবো লাস্ট দশ বারো বছরের পুরো ইংলিশের টেন ইয়ার্স এবং তার সলিউশন দিয়ে দেব তোমাদের ইংলিশ রেডি হয়ে যাবে লাস্ট টেন ইয়ার্স বা ইয়ার্স এর বাইরে কোন ইংলিশ তোমাদের এই নিউ সেটের জন্য করার দরকার নেই আমার সাথে আবার রিপিট করো লাস্ট টেন ইয়ার্স এবং টুয়েলভ ইয়ার্স এর বাইরে কোন ইংলিশের কোশ্চেন তোমার আলাদা কোন জায়গা থেকে করার দরকার নেই নিমসের এক্সামের জন্য নিমসের যে লাস্ট দশ বছরের কোশ্চেন গুলো এসছে বা পনেরো বছরের কোশ্চেন গুলো এসছে সেগুলো তুমি যদি মুখস্ত করে চলে যাও ইংলিশের জন্য তুমি ইংলিশে ফুল মার্কস করে আসতে পারবে আমি কি বললাম সেটা মাথায় ঢুকলো হ্যাঁ জলদি রেসপন্স করো কি বললাম সেটা প্রত্যেকে মাথায় ঢুকেছে হ্যাঁ কিনা জলদি রেসপন্স করো তাহলে এই যে আমাদের পুরো সিলেবাসটা আছে এই সিলেবাসটা নিমসেট এক্সামটাকে এতটা ইন্টারেস্টিং বানায় আর কিউ ইন্টারেস্টিং মানে না এই পার্টিকুলার যে আমাদের সিলেবাসটা আছে এই সিলেবাসের জন্য এখন নিমসেট এক্সামের এত পপুলারিটি বাড়ছে লোকজন তুমি যে কোনো জায়গায় চলে যাও নিমসেট এক্সামের কোর্সের ফি তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার যে কোনো তুমি নিমসেট এক্সাম যেখানে তুমি পড়তে চাও তুমি চলে যাও যে কোনো জায়গাতে অল ইন্ডিয়া যে কোনো জায়গাতে যেহেতু নিমসের এক্সামের স্টুডেন্টের সংখ্যাটা কম দ্যাটস ওয়াই কিন্তু হিউজ হিউজ অ্যামাউন্ট অফ ফিস চার্জ করা হয় এই নিমসের এক্সামটার জন্য এবং যেহেতু এই এক্সামটা কোয়ালিফাই করা যায় তার জন্যই হিউজ ফিস চার্জ করা হয়

ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি এখান থেকে এমসিএ করার সুযোগ পাবে এখান থেকে আইআইটি তে এম সি এ করারি এমসিএ থাকে করার সুযোগ পাওয়া যায় এবং এনআইটি তে এমসিএ করার যদি কেউ সুযোগ পেয়ে যায় বা চান্স পেয়ে যায় একটা স্টুডেন্ট কেউ যদি একটা স্টুডেন্ট যদি যেই অ্যাডভান্স যে অ্যাডভান্স কোয়ালিফাই করেছে যেই অ্যাডভান্স কোয়ালিফাই করে সে যত টাকা স্যালারির চাকরি পাবে তুমি নিমসেট এক্সাম কোয়ালিফাই এনআইটি বেরোবে প্লাস করে যেই অ্যাডভান্স কোয়ালিফাই করে আইআইটি থেকে বিটেক করে বেরোবে তার হয়তো বছরে কুড়ি লাখ বা পঁচিশ লাখ টাকা স্যালারি হবে বলছি বলছি সবকিছু বলছি চিন্তা করতে পারি তোমার সেম স্যালারি হবে পনেরো ষোলো সতেরো আঠারো কুড়ি লাখ টাকা স্যালারি

ব্যাপারটা বোঝা গেল আমি কি বলার চেষ্টা করলাম হ্যাঁ কি নাই জলদি রেসপন্স করবে এটা পুরোপুরি বুঝতে পারলে ঠিক আছে এক্স্যাক্টলি নাইজার থেকে করা এক্স্যাক্টলি এক্সাক্টলি নাইজার থেকে করা যায় পুরোপুরি বোঝা গেছে আমি কি বলার চেষ্টা করলাম তাহলে আমাদের এখানে প্রচুর এনআইটি আছে আমি এনআইটি গুলো নিয়ে কথাবার্তা বলি একটু এখানে এনআইটি আমাদের এখানে প্রচুর আছে এটা নিয়ে পড়ে আসছি আমি একটু কি কি এনআইটি আছে আমাকে দেখিয়ে দিই এই দেখো এই দেখো এই দেখো প্রত্যেকটা এনআইটি বাবুলার প্রত্যেকটা এনআইটি বাবুলার

তবে যদি নিম ভালো র্যাঙ্ক থাকে সেই র্যাঙ্ক কিন্তু এক্সেপ্ট করবে এবার কোশ্চেনটা হচ্ছে কত পরীক্ষার্থী পরীক্ষা দেয় ভালো করে শুনবি জিনিসটা কতগুলো পরীক্ষার্থী পরীক্ষা দেয় আমি একটু দেখিয়ে দিই ব্যাপারটা একটু হ্যাঁ ঠিক কতজন পরীক্ষার্থী পরীক্ষা দেয় আমাদের নিমসেটে তিরিশ থেকে বত্রিশ হাজার মানে এক্সাক্টলি আইআইটি জ্যাম যতজন যায় আইআইটি জ্যাম যতজন দেয় ম্যাথামেটিক্স এ ফিফটিন থেকে সিক্সটিন তার ডবল ঠিক আছে বাট ব্যাপারটা হচ্ছে এতগুলো স্টুডেন্ট কম্পিটিশন হাই হবে ঘন্টা কম্পিটিশন হাই হবে এখানে পনেরো থেকে ষোলো হাজার সমস্ত স্টুডেন্টই ম্যাথামেটিক্স এ পটু এটা সব ম্যাথামেটিক্স চ্যাম্পিয়ন প্রত্যেকে ম্যাথামেটিক্স অনার্স করেছে সবার তোমার মতনই নলেজ বাট এখানে তিরিশ থেকে বত্রিশ হাজার স্টুডেন্টের মধ্যে ম্যাথামেটিক্স এর স্টুডেন্ট আছে বিসি এর স্টুডেন্ট আছে ঠিক আছে ওকে ডিফারেন্ট ডিফারেন্ট অন্যান্য সাবজেক্ট এর স্টুডেন্ট আছে কেউ কেউ হয়তো ইকোনমিক্স স্টুডেন্ট আছে কি হয়তো তোমার ফিজিক্স এর স্টুডেন্ট কি হয়তো তোমার কেমিস্ট্রি স্টুডেন্ট তাহলে প্রচুর স্ট্রিম স্টুডেন্ট আছে মানে ডিমসের এক্সাম কারা দিতে পারে কারা এলিজেবল যাদের ব্যাচেলার্সে যাদের বিএসসি বা যে কোনো ব্যাচেলার্স ডিগ্রিতে কোনো না কোন একটা সেমিস্টারে অনার্সে বা পাশে ম্যাথ ছিল তো ভাই বিসিএ যদি একটা পেপারই থাকে ম্যাচের তাহলে বিসিএ রাও ডেফিনেটলি নিম সেট দিতে পারবে ঠিক আছে ওকে ইভেন যারা জিওগ্রাফি অনার্স পড়ে জিওগ্রাফি অনার্সের কিছু স্টুডেন্ট না পাশে ম্যাথ নেয় তো যারা জিওগ্রাফি অনার্সের স্টুডেন্ট তারাও কিন্তু নিমসের সেট এক্সাম দেওয়ার জন্য এলিজেবেল তাহলে এখানে না মানে ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্রিম থেকে স্টুডেন্ট পুরো ভর্তি এবং তোমার কেন এখানে চান্স পাওয়ার সম্ভাবনা বেশি বিকজ তুমি টিপিক্যাল ম্যাথমেটিক্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট তুমি ম্যাথটাকে ছাড়ো তাহলে তোমার কিন্তু কম্পিটিশন হবে শুধুমাত্র এখানে যে মাত্র পাঁচ হাজার বা ছ হাজার টিপিক্যাল ম্যাথমেটিক্স অনার্সের স্টুডেন্ট আছে তাদের সাথে ঠিক আছে ওকে এবং তিরিশ থেকে বত্রিশ হাজার স্টুডেন্টের মধ্যে কতজন তোমার নিমসেটে চান্স পায় কতজন তোমার এনআইডি থেকে পড়তে পারবে দু হাজার তার বেশি না

স্কোপ যেহেতু বাহাত্তর লেভেলের বেশি তাই জন্যই কিন্তু নিমসেট এক্সামটা আমরা পড়াই আমার মনে হয় যে ম্যাথামেটিক্স আনার্সে স্টুডেন্ট গুলো আছে তারা কিন্তু ব্যাপারটা বোঝা গেল কি বলার চেষ্টা করলাম হ্যাঁ কিনা জলদি রেসপন্স করবে এটা পুরোপুরি বুঝতে পারলে কি বলার চেষ্টা করছি এবং আমি একদমই আমি শিওর শট বলছি আমি যদি দেখি যে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন বা অ্যাটলিস্ট তিরিশ জন ক্লাস করছে না তাহলে নিমসেট এক্সাম পড়ানো আমি বন্ধ করে দেবো আমি বলছি আমি যদি দেখি যে টিপিক্যাল তিরিশ থেকে চল্লিশ জন মোটামুটি ইচ্ছুক দিতে তারা ক্লাস করতে চাইছে তাহলেই নিমসেট নিমসেট না আমি ওয়েট করব যে কবে লোকজন নিয়ে সিরিয়াস হবে নিয়ে সিরিয়াস হবে তবে থেকে আমি নিমসেট নিয়ে পড়ানো শুরু করব আমি চাই এখানে সিরিয়াস স্টুডেন্ট আমি কিন্তু জ্যামের জন্য বলেছিলাম বিকজ আমাদের টার্গেট এখানে অন্য স্টুডেন্টদেরকে আইআইটি এবং এনআইটি পাওয়ানো এটা আমাদের টার্গেট সে জ্যান থেকে বাগ বা সে নিমস এর থেকে বা আমাদের সত্যি কোনো সমস্যা নেই আমাদের আইআইটি বা এনআইটি পাওয়াতে হবে স্টুডেন্টদের কেরিয়ার যাতে সেটেল হয়ে যায় স্টুডেন্টের যাতে ভালো কেরিয়ারের দিকে মুখ করতে পারে আমাদের এটাই একমাত্র কেউ যদি কোয়ালিফাই না করতে পারে কেউ যদি কোয়ালিফাই করে যায় এমসি এর এক্সামটা আছে তা হলো সে দুর্দান্ত দুর্দান্ত ইউনিভার্সিটি থেকে এমসিএ করতে পারবে সেখান থেকে প্লেসমেন্ট বাধা দিল্লি ইউনিভার্সিটি আছে বিএইচইউ আছে বেনারস হিন্দু ইউনিভার্সিটি আছে আমাদের আছে জন্ড ইউনিভার্সিটি আছে সেখান থেকে তুমি এমসিএ করো তোমার চাকরি বাঁধা যদি এখানে প্যাকেজ থাকে পনেরো ষোলো লাখ টাকা তুমি যদি প্যাকেজ দেয় তুমি এই সিইডি এক্সাম কোয়ালিফাই করো তুমি যদি দিল্লি ইউনিভার্সিটি বা বিএইচইউ বা জেএনইউ থেকে তুমি যদি এমসিএ করো তোমার মিনিমাম প্যাকেজ থাকবে আট থেকে ন লাখ টাকা মিনিমাম প্যাকেজ তোমার থাকবে এনআইটি থেকে করতে পারো তাহলে তোমার প্যাকেজটা বেশি তুমি যদি অন্য কোনো ইউনিভার্সিটি থেকে করো তোমার প্যাকেজটা বাট তুমি যদি দিয়ে করো জেগাটাও কিন্তু খুব খুব ভালো এক্সাম জেগাটা খুব ভালো এক্সাম তো বলবো যে তোমরা নিমসের সাথে সাথে যেটাও পড়ো ঠিক আছে তাহলে তোমাকে লাভ হবে ভালো করে বলছি তোমরা যদি জেগাটাও করো তাহলে এখান থেকে কিন্তু তোমার মিনিমাম চার পাঁচ লাখ টাকা প্যাকেজের চাকরি পেয়ে যাবে এই ডিফারেন্ট ডিফারেন্ট তোমরা যদি এই প্রাইভেট কলেজগুলো থেকে পড়ো তোমরা চার পাঁচ ছ হাজার টাকার একটা স্টার্টিং স্যালারি স্টার্টিং স্যালারি চার পাঁচ দেয় না তিন চার দেয় হয়তো তুমি সেই স্যালারি কিন্তু চাকরি বাধা পেয়ে যাবে একদম গ্যারান্টি সকালে পেয়ে যাবে অন ক্যাম্পাস বলো অফ ক্যাম্পাস তো যে একটু ব্যাপার তুমি ওয়েস্ট বেঙ্গলে থাকতে পারবে তুমি তোমার বাড়িতে খেতে পারবে বাড়িতে শুতে পারবে তুমি বাড়ির কাছে থাকবে বাট যাদের কোনো সমস্যা নেই ভাবে যারা বাইরে যেতে পারবে বা যারা আলটিমেটলি চায় যে নিজের কেরিয়ার একটু ফ্লারিশ করতে এনআইটি থেকে পড়বো ভালো জায়গা থেকে পড়বো তারা কিন্তু আমি বারবার করে বলছি নিমসেট এক্সাম বা সিইউডি এক্সামের দিকে চেষ্টা করো নিমসেট বা সিইউডি কিন্তু মাস্ট দেওয়া দিতেই হবে এটা এবং তোমাদের নিজের ইলেভেন টুয়েলভ এর যে একটা ক্ষমতা আছে ম্যাথামেটিক্স এর প্রতি সেটা দেখানোর কিন্তু লাস্ট জায়গায় এটা তুমি আর কোন মাস্টার্স পরীক্ষা হবে না যেই মাস্টার্স এর পরীক্ষায় তোমার ইলেভেন টুয়েলভ এর ম্যাথের স্কিল দেখে আমি কি ভুল বললাম নাকি ঠিক বললাম সবাই বলার চেষ্টা করে একটা কেন আর কোনো এক্সাম তুমি পাবে না আইআইডি বলো বা যে কোনো একমাত্র এই আছে মাস্টার্স এর যেখান থেকে তুমি এমসিএ করার সুযোগ পাবে এবং তুমি নিজের ইলেভেন টুয়েলভ এর যে ক্ষমতাটা আছে সে স্কিল দেখানোর সুযোগ পাবে ম্যাথামেটিক্স এর তাই জন্য আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করছি বা রিকমেন্ড করছি যে এই পার্টিকুলার এক্সামটা দেওয়ার চেষ্টা করো তোমরা এখানে ভালো কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবে কোশ্চেন আনসার করার পর তোমার কনফিডেন্স লেভেল খুব ভাই হবে অনেকেই ইলেভেন টুয়েলভের বাচ্চা কাছে পড়ায় তারা আলো ভালো করে ফ্লারিশ করতে পারবে বাট হ্যাঁ যেহেতু তোমরা এমসি কেউ কোনোদিন করি তোমাদের কিন্তু চিন্তা ভাবনা একটু চেঞ্জ আনতে হবে ওই জন্যই আমি পড়াচ্ছি নাহলে ইলেভেন টুয়েলভের জিনিস পড়ানোর জন্য কেন আমার লাগবে দরকার নেই তো এখানে যেই মেন্স যেই অ্যাডভান্স এর কোশ্চেন সলভ করানো হবে সলভ করানো হবে বলে আমি এই জিনিসগুলো পড়াচ্ছি আর কোনো কারণ নেই বোঝা গেল পুরোপুরি কি বলার চেষ্টা করলাম হ্যাঁ কিনা জলদি রেসপন্স করবে তো এই ছিল আমাদের নিমসেট एग्जामের ওভারভিউ এবারে কবে কবে ক্লাস হবে নিমসেট एग्जामের একটা ক্লাস হবে আজকে একটা ক্লাস डेफिनेटলি হবে আজকে রাত 9টা থেকে 9 পিএম 9 পিএম এ ক্লাস হবে ঠিক আছে ওকে স্যাটারডে দেন ক্লাস হবে ওয়েডনেসডে ওয়েডনেসডে আচ্ছা তোদের ওয়েডনেসডে ক্লাস থাকে ফোর্থ সেমিস্টার একটু বল তো আমাকে ফোর্থ সেমিস্টার ওয়েডনেসডে ক্লাস স্যার ক্লাস না পড়া ক্লাস না ও আমাদের দুজনেরই তো থাকে পর পর হ্যাঁ আপনি পড়ানোর পরেই সেলিম স্যার শুরু করেন মানে আমার পাঁচটা ছটা থেকে থাকে নাকি হ্যাঁ তোমার তোমার পাঁচটা থেকে সাতটা সাড়ে সাতটা থাকে অফলাইন থাকে সবার ফিরতে লেট হয় তো ওই সাড়ে আটটা নটাতেই স্যার স্টার্ট করেন আচ্ছা নটা থেকে স্টার্ট করছে তো তাহলে ওই ওটা আই থিঙ্ক ওটা সাড়ে দশটা অব্দি চলে মোটামুটি টেন টেন থার্টি চলে না ঠিক আছে আমি দেখছি কখন করা যায় কি না করা যায় আমি চেষ্টা করছি যদি অন্য কোন একটা ডেটে করা যেতে পারে তোমার ফ্রাইডে ঠিক আছে আরেকটা আমার ইচ্ছা আছে কলেজ ক্লাস নেওয়ার একটা আমার ইচ্ছা আছে কলেজ টাইমিং এ যদি আমি ক্লাস নিতে পারি এবার এমন একটা দিন তোমরা চয়েস করো যেই দিন তোমাদের কলেজ যেতে হবে না এরকম একটা দিন তোমার চলছে ওই দিন তোমার কলেজ না গেলেও চলবে এরকম লাইক স্যাটারডে স্যাটারডে কলেজ যেতে হয় যাওয়াটা মাস্ট স্যাটারডে ঠিক আছে তাহলে স্যাটারডে আমি যদি স্যাটারডে অলরেডি যদি একটা ক্লাস থাকছে নাইন পি এম থেকে তো স্যাটারডে আমি যদি একটু দুবেলা ক্লাসটা কিরকম হয়ে যাবে বাট আপাতত আমরা ফ্রাইডে আর স্যাটারডে মাস্ট করে রাখো এটা একদম মাস্ট করে রাখো এটা নিয়ে ভাবার দরকার নেই আর এছাড়া যদি আমি দেখি যে অন্য কোনো দিন করা যাচ্ছে সানডে একটা করা যেতে পারে ক্লাস সানডে একটা ক্লাস করা যেতে পারে দশটা থেকে বা দশটা থেকে যদি এখন কিন্তু সানডে তে সেই ম্যাথের ক্লাস থাকে তো এখন করাটা ডিফিকাল্ট একটু ব্যাপারটা বাট এটা স্যাটারডে আমি দেখছি তাহলে আপাতত আমি এই ওয়েডনেস দেখছি যে করা কি যায় কি যায় না ওটা আমি চেষ্টা করছি যদি চেঞ্জ করা যায় বাট স্যাটারডে এবং ফ্রাইডে এটা কিন্তু পুরোপুরি ফিক্স থাকলো আর কোন একটা দিন যদি কলেজ টাইমিং এ যদি করানো যায় আমি আগের বছর কিন্তু নিউ কলেজ টাইমিং এই পড়াতাম বেশিরভাগ লোক জয়েন করতে পারতাম সমস্যাটা এটা হয়ে যেত যে বেশিরভাগ রুমে জয়েন করতে পারতো না তো আমি চাইছি যে এবার আমি কলেজ টাইমিং এ ক্লাস নেবো না আমি টিপিক্যালি বিকেলের দিকে ক্লাস নেব যেখানে যখন ক্লাস নেওয়া যায় আর কি তো একটা দিন যদি কলেজ টাইমিং এ নেওয়া যায় এই ওয়েডনেস ডে বলো বা থার্ড ডে বলো যদি কলেজ টাইমিং আমি একটা ক্লাস দিতে পারি তাহলে খুব ভালো হয় ওকে বাধা সেটা আলাদা ব্যাপার তো আমাদের এই টাইমিং গুলো কিন্তু দুটো দুটো টাইমিং পুরোপুরি বাঁধা আরেকটা টাইমিং তিন দিন আমার পড়াতে হবেই হবে আরেকটা টাইমিং কিন্তু আমি পরে বলে দেবো চিন্তা করার বিষয় না এটা ঠিক আছে ওকে চলো কারা আজকে মতো আমি এখানেই রাখছি নিমসেটের পুরোপুরি ওভারভিউ তোমরা জানতে পেরে গেছো তাহলে আমাদের নেক্সট ক্লাসটা স্যাটারডে তো আজকে আমাদের নেক্সট ক্লাস ফ্রাইডে না এর মাঝেই আমি একটা ক্লাস রাখার চেষ্টা করছি কোন একটা পার্টিকুলার টাইমিং আমি ক্লাসটা রেখে দেখি টাইমটা অ্যাডজাস্ট হচ্ছে কিনা সবার জন্য সেটা আমি গ্রুপের মধ্যে জানিয়ে দেবো ঠিক আছে আমি তিনটে সাবজেক্ট পড়াবো বলে দিই এখান থেকে বলে দিচ্ছি আমি আমি তিনটে পেপার পড়াবো ম্যাথামেটিক্স পড়াবো পুরো অ্যানালাইটিক্যাল এবিলিটি অ্যান্ড লজিক্যাল রিজনিং লজিক্যাল রিজনিং আমি পরে শুরু করব হ্যাঁ বলছি 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 অ্যান্ড কম্পিউটার টা পড়াবো আর জেনারেল ইংলিশে আমি পুরো নোটস দিয়ে দেবো পুরো নোটস প্রিভিয়াস ইয়ার টেন ইয়ার্স পুরো সলিউশন দিয়ে দেবো যারা সিরিয়াস আমি তাদের চাইছি যারা সিরিয়াস না আমি তাদেরকে একদমই চাইছি না এই মুহূর্তে ঠিক আছে যারা সিরিয়াস আমি তাদের চাইছি এইখানে কোন এনআইটি তে কতগুলো সিট থাকে আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি সেই ভিডিওতে কোন এনআইটি তে কতগুলো সিট থাকে না পুরোপুরি আমি বলে দিয়েছি ওখানে এখন বেকার বেকার বলে সমাজ করবো না কারণ আমার স্লাইড আছে পুরোপুরি সেখানে কোন এনআইটি তে কতগুলো করে সিট আছে প্রত্যেকটা জিনিস বলে দেওয়া আছে ওই ভিডিওটা এবং এই ভিডিওটা আমি দুটোই দিয়ে দিচ্ছি

কোঅর্ডিনেট জিওমেট্রি একবার দেখো এখানে রেক্টাঙ্গুলার কার্টেশিয়ান কোঅর্ডিনেট ডিসটেন্স ফর্মুলা ইকুয়েশন অফ লাইন ইন্টারসেকশন অফ লাইন পেয়ার অফ স্ট্রেট লাইন ইকুয়েশন অফ সার্কেল প্যারাবোলা হাইপারবোলা এলিপস কি আছে সমস্ত কিছু তোমরা পড়েছো ক্যালকুলাস এর মধ্যে কি আছে বলো লিমিট অফ ফাংশন কন্টিনিউয়াস ফাংশন ডিফারেন্সিয়েশন ফাংশন ট্যানজেন্ট এন্ড নরমাল ম্যাক্সিমাম মিনিমা ইন্টিগ্রেশন বাই পার্টস সাবস্টিটিউশন পার্শিয়াল ফ্র্যাকশন ডেফিনিট ইন্টিগ্রেশন অ্যাপ্লিকেশন অফ ডেফিনিট ইন্টিগ্রেশন যেমন এরিয়া বের করা

সেখান থেকে তোর নাইন টেন এর গুলো আসবে আর কিছুই না কম্পিউটার অ্যাওয়ারনেস মানে এর থেকে ইজি কিছু হতে পারে কম্পিউটার বেসিক্স অর্গানাইজেশন অফ কম্পিউটার সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিউ এগুলো আমি পড়িয়ে দেবো স্ট্রাকচার অফ ইনস্ট্রাকশন ইন সিপিউ ইনপুট আউটপুট ডিভাইস কম্পিউটার মেমরি ব্যাকআপ ডিভাইসেস সিপিউ ফুল ফর্ম সেন্ট্রাল প্রসেসিং ইউনিট ইউপিএস এর ফুল ফর্ম এই যে আমাদের আজ প্রবলেম গুলো আছে টিপিক্যাল যে আমাদের কম্পিউটারের যে বেসিক নলেজ গুলো সে নলেজ থেকে কোশ্চেন আসে নেক্সট ডেটা রিপ্রেজেন্টেশন রিপ্রেজেন্টেশন অফ ক্যারেক্টার আমি সি প্রোগ্রামিং এ পড়িয়েছিলাম ইন্টিজার এন্ড ফ্র্যাকশনস বাইনারি হেক্সাডেসিমাল রিপ্রেজেন্টেশন বাইনারি অ্যারিথমেটিক অ্যাডিশন ওই বাইনারি নম্বরের যোগ বিয়োগ গুণ সমস্ত এগুলো আছে এডিশন সাবট্রাকশন মাল্টিপ্লিকেশন ডিভিশন এর থেকে সিম্পল কিছু হতে পারে না তারপর আছে সিম্পল অ্যারিথমেটিক টু কমপ্লিমেন্ট ওয়ান কমপ্লিমেন্ট ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন অফ নাম্বার বুলিয়ান অ্যালজেব্রা ট্রুথ টেবিল ভেন ডায়াগ্রাম ট্রুথ টেবিল তো আমি করাচ্ছি তোদের ম্যাথামেটিক্যাল লজিক আমি টুটেবিল করাছি চিন্তা করার দরকার নেই বাবা অফলাইন ক্লাস হবে কি হবে না সবকিছুই ডিপেন্ড করছে স্টুডেন্টের উপরে ঠিক আছে ওকে আগের বছর অনেক স্টুডেন্ট ছিল স্টুডেন্ট সিরিয়াস ছিল এবছর কিন্তু নিমসেট নিয়ে স্টুডেন্টের সিরিয়াসনেসের সংখ্যাটা কম কেন আমি বুঝতে পারছি না তাদের কি আলটিমেটলি ফিউচার প্ল্যান সেটাও আমি জানি না বাট এবছর সিরিয়াসনেসটা কম যদি দেখি যে সিরিয়াসনেস আছে রোববার দিন একটা অফলাইন ক্লাস রেখে দেবো কোনো সমস্যা নেই আমার কোন সমস্যা নেই আমার অফলাইন ক্লাস আমি চাই যে হোক তাহলে লোকের সিরিয়াসনেসটা বাড়বে আইআইটি আইআইটিও চাই আমি অফলাইন ক্লাস হোক তাহলে সিরিয়াসনেসটা বাড়বে বাট টাইমিংটা এরকম আছে যে আমরা আইআইটি করতে পারছি না ঠিক আছে বাট তবুই তবুও আমি বলছি যে এই পার্টিকুলার জায়গাটা থেকে যদি কেউ চায় যে সে সিরিয়াস থাকবে আলটিমেটলি সেখান থেকে মারাত্মক ভালো রেজাল্ট করতে পারে তো আমি চাই যে লোকে অফলাইন ক্লাসে আসুক যদি আমি দেখি যে অফলাইন ক্লাসের স্টুডেন্ট আসছে যদি দশ বারো জন আসে আমি একটা অফলাইন ক্লাস রাখবো না হলে আমাদের তিন দিনই পড়ানো হবে আপাতত সেই তিন দিনের উপর ডিপেন্ড করে কিন্তু পুরো সিলেবাসটা আমরা শেষ করবো কিছু নেই ঠিক আছে কিছু নেই তোরা নিজের একবার দেখ না আমি কি মিথ্যে কথা বললাম এই এই কম্পিউটার অ্যাওয়ারনেস এর পার্ট যখন করাবো না তোরা হাসাহাসি করবে আচ্ছা নিউ সেটের এজ ক্রাইটেরিয়া তো নিউ সেটের এজ ক্রাইটেরিয়া টিপিক্যালি এস সাচ কিছু নেই কি বলি আবার

ফিফটি পার্সেন্ট মার্ক্স ঠিক আছে দাদা একবার এখানে আমি হ্যাঁ সিলেবাস আছে একটা কাজ করি না আমি দেখিয়ে দিব চাপ দরকার নেই ক্রাইটেরিয়া ফর পর নিমসেট তাহলে তো আরো ভালো ক্লিয়ার হয়ে যাবে

ঠিক আছে ওকে যারা এসসি এসটি বিডব্লিউ ডি বোঝা গেছে পুরোপুরি কাজটা তাহলে এইটুকুনি ছিল আমাদের নিমসের কাহিনী চিন্তা করার দরকার নেই তা আমরা নিমসের শুরু করবো নিমসেরটা খুবই পপুলার এক্সাম বিভৎস ইম্পর্টেন্ট এক্সাম এবং লাভ তোমাদের চান্স তোমাদের ইলেভেন টুয়েলভে ম্যাথামেটিক্যাল স্কিলটা দেখানো সেভেন সেভেন থেকে সেভেন পয়েন্ট সেভেন রাখলেই হয়ে যাবে সেভেন রাখলে হয়ে যাবে

আমার বেশি খাটনি করে বেকার বেকার আমার স্টুডেন্টদেরকে মোটিভেট করার কোনো আর ইচ্ছা নেই আমাদের প্রচুর কোর্সেস চলছে এখানে সাতষট্টি জন গ্রুপের মধ্যে আছে বাট দেখো এখানে বাইশ তেইশ জনই জয়েন করেছে তাহলে কতজন পড়বে ঠিক আছে ওকে সেটা তো আমাদের ভেবে দেখতে হবে হ্যাঁ একটু বেশি আর্লি ঠিক আছে ওকে মানে মিনিমাম ফোর্থ সেন থেকে পড়লে ভালো হয় এবার কেউ যদি প্রিপারেশন প্রথম থেকে স্টার্ট করতে চায় সেটা তার পার্সোনাল ব্যাপার ঠিক আছে ওকে পয়সা দাও প্রিপারেশন নাও বাট আমার মতে ফোর্থ সেমিস্টার থেকে স্টার্ট করলে তোমাদের জন্য বেটার হবে কারণ আমি যদি নিমসেট পড়ানো বন্ধ করে দিই তাহলে ফোর্থ সেমিস্টারে আমাকে তোমরা পাবে না তবে আমার মনে হয় পার্সোনালি ফোর্থ সেম থেকে আমাদের যে কোনো কম্পিটিভ পরীক্ষা যেরকম তুমি আইআইটি জ্যাম বলো বা নিমসেট বলো এদের জন্য মানে প্রিপারেশন নেওয়ার টাইমটা আদর্শ ওকে চলো টাটা আজকের মতো আমি এখানে রাখছি কবে আমরা ক্লাস স্টার্ট করবো সেটা আমি জানিয়ে দেবো চিন্তা করো চলো